প্রিয় দর্শক, আজকে আমি একটি ছাদ বাগানের পাকিস্তানি মালটা বা পাঞ্জাব মালটা গাছ দেখাতে চলে এসেছি আপনাদেরকে। গাছটি একটি হাফ ডামে আছে। এই পাকিস্তানি মালটা গাছে অনেক মালটা ধরে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। পাকিস্তানি মালটা সাধারণত বছরে 2 থেকে 3 বার হয়। পাকিস্তানি মালটাকে অনেকেও পাঞ্জাব মালটা বলে চেনে, তবে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে পাকিস্তানি মালটাকে পাঞ্জাব মালটা বলে অনেকেই চেনে। পাকিস্তানি মালটা গাছে প্রচুর পরিমাণে ধরে ও বছরে 2 বার সমানভাবে ধরে। পাকিস্তান মালটা বারিওয়ান মালটা ও ভিয়েতনাম মালটার চেয়ে অনেক অনেক বেশি মিষ্টি ও অনেক ভালো। পাকিস্তান মালটা পেকে গেলে রস শুকিয়ে যায় না, যেমন বারিওয়ান মালটায় পেকে গেলে রস শুকিয়ে যায়। পাকিস্তান মালটার গড় সাইজ 350 গ্রাম থেকে 450 গ্রাম হয়। পাকিস্তান মালটা লাগানোর 1 বছর মধ্যেই ফল চলে আসে। 12 মাসই এই পাকিস্তানি মালটা কাঁচাতেও মিষ্টি ও পাকাতেও মিষ্টি। সুমিষ্টি পাকিস্তানি মালটা ভারতের পাঞ্জাব রাজ্যে প্রচুর পরিমাণে চাষ করা হয়, দেশ ও বিদেশেও রপ্তানি করা হয়। এখন ভারতের পশ্চিমবঙ্গে প্রচুর চাষ করা হচ্ছে ও বাংলাদেশেও পাকিস্তান মালটা চাষ করা হচ্ছে। পাঞ্জাব মালটাকে অনেকেই বলে যে এটি পাকিস্তানি জাত, কিন্তু সেটা ঠিক নয়। আসলে একটি ভারতীয় জাত। ভারতের প্রথম এটি পাঞ্জাব রাজ্যে উৎপাদন হয়। পাঞ্জাব মালটা গাছ আপনারা কিভাবে চেনেন? পাঞ্জাব মালটা গাছ চেনার একটাই উপায়, সেটি হলো পাঞ্জাব মালটার পাতা। পাঞ্জাব মালটার পাতা অনেকটাই বারিয়ান মালটার মতো, তবে বারিয়ান মালটার পাতাটা একটু চওড়া হয় ও পাঞ্জাব মালটার পাতাটা একটু সরু হয়, ও বারিয়ান মালটার চেয়ে পাঞ্জাব মালটার পাতা একটু কালো বেশি হয়, একটু সরু হয়। তবে পাঞ্জাব মালটা বা পাকিস্তানি মালটা মিশরীয় মালটার সঙ্গে অনেক মিল আছে। মিশরীয় মালটার পাতা ও পাঞ্জাব মালটার পাতা প্রায় একই রকম, তবে মিশরীয় মালটার পাতা একটু সাদাটে ভাব হয় ও পাঞ্জাব মালটার পাতা একটু কালো থাকে। তাই বন্ধুরা, আপনারা পাঞ্জাব মালটা বা পাকিস্তানি মালটা গাছ কিনতে চাইলে কোনো ভালো মানের নার্সারি থেকে সংগ্রহ করবেন, কারণ ছোটোখাটো কোনো নার্সারির সঙ্গে গাছ নিলে সেই গাছ সঠিক জাত আপনারা পাবেন না। তারা পাঞ্জাব মালটা বা পাকিস্তানি মালটা বলে আপনাদেরকে বারিয়ান মালটা বা ভিয়েতনামি মালটা বলে দিয়ে দেবে। আমাদের পশ্চিমবঙ্গে অনেক নার্সারি আছে, তো সব নার্সারিতে এই পাঞ্জাব মালটা পাওয়া যায় না। বিশেষ করে কিছু মালটা মুর্শিদাবাদে নার্সারি আছে, সেই জায়গায় পাঞ্জাব মালটা বা মিশরীয় মালটা পাওয়া যায়। তো আপনারা পশ্চিমবঙ্গে বাড়ি থাকলে মুর্শিদাবাদের ভালো কোনো নার্সারি থেকে পাঞ্জাব মালটা বা পাকিস্তানি মালটা সংগ্রহ করবেন। আরও একটি জায়গায় আপনারা পাঞ্জাব মালটা বা পাকিস্তানি মালটা পেতে পারেন, যেসব গাছপ্রেমিক ভাই ছাদ বাগানে টবে গাছ লাগায় সেই সব ছাদ বাগানদের কাছে পাঞ্জাব মালটা গাছ পাওয়া যায়, কারণ তারা গাছপ্রেমিক অনেক হয় ও গাছ লাগানোর অনেক তাদের শখ হয়, তো তাদের কাছে পাঞ্জাব মালটা থাকতে পারে। তো তাদের কাছে আপনারা যোগাযোগ করে নিতে পারেন, তাদের কাছে নিলে সঠিক জাতটা আপনারা পেতে পারেন। প্রিয় দর্শক, আপনারাও ছাদ বাগানের জন্য এই পাকিস্তানি মালটা বা পাঞ্জাব মালটা নিতে পারেন, ও অনেক মানুষ ছাদ বাগানেও এখন ভিয়েতনাম মালটা, মিশরীয় মালটা ও পাঞ্জাব মালটা বা পাকিস্তানি মালটা চাষ করছে। তো আপনারা বাড়িতে কোনো জায়গা না থাকলে ছাদ বাগানে
চাষ করতে পারেন এই মালটা। ও চাষি ভাইদের জন্য বলবো যে পাঞ্জাব মালটা আপনারা নিঃসন্দেহে চাষ করতে পারেন, কারণ পাঞ্জাব মালটা বছরে দুইবার হয় ও সারা বছর গাছে ফল থাকে। গাছে ফল থাকতে থাকতে ফুল চলে আসে, ছোট বড় মাঝারি সব ধরনের মালটা গাছে ধরে থাকে। এখন চাষি ভাইদের সবচেয়ে আগ্রহ মালটা গাছ হলো ভিয়েতনামি মালটা, মিশরীয় মালটা ও পাঞ্জাব মালটা বা পাকিস্তানি মালটা। খুবই পরিমাণে চাষিরা চাচ্ছে এই তিনটে জাত। তো পাকিস্তানি মালটা চাষিরা অনেক অনেক পরিমাণে চাষ করছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে ও মুর্শিদাবাদেও অনেক চাষ করছে ও প্রচুর পরিমাণে ফলন হচ্ছে। আমাদের এখানে অনেক মানুষ মনে করে যে আমাদের এই আবহাওয়াতে মালটা গাছ বা পাকিস্তানি মালটা বা ভিয়েতনাম মালটা অন্যান্য মালটা হবে না, কিন্তু সেটা ভুল। এখানে এখন সব ধরনের সাইট্রাস হচ্ছে, কমলা লেবু থেকে মালটা মৌসম্বি সব ধরনের চাষ হচ্ছে। তো চাষি ভাইরা আপনারা নিঃসন্দেহে চাষ করতে পারেন। ও সবশেষে চাষি ভাইদেরকে বলবো যে পাঞ্জাব মালটা বা পাকিস্তানি মালটা আপনারা চাষ করে কোনোভাবেই ঠকবেন না। পাঞ্জাব মালটা বা পাকিস্তানি মালটা আপনারা বাজারে নিয়ে গেলে বাজারে লোক খুবই খুবইভাবে পছন্দ করবে। চাষি ভাইদেরকে বলবো যে কোনো এক চাষি আপনারা আগ্রহ করে রিস্ক নিয়ে এই মালটা গাছ চাষ করুন, কারণ কোনো চাষি ভাই ভয় করে মালটা চাষ করে না। গম পাট পেঁয়াজ করে ন্যায্য দামও পায় না, সঠিক দাম না পায় চাষিরা খুবই লসে পড়ে আছে। তো চাষি ভাইরা আপনারা একটু রিস্ক নিয়ে দেখতে পারেন এই মালটা চাষ করে। মালটা চাষ করে আপনারা অন্য যেসব ফসল চাষ করছেন তার চেয়েও অনেক লাভবান হবেন। কোনো এক চাষি ভাই চাষ করে দেখেন, দেখবেন খুবই লাভ হবে ও আপনার দেখাদেখি অনেক চাষিরাও আগ্রহ পাবে, তাদের ভয় কাটবে মালটা ও মৌসুমীর প্রতি।